হ্যালো বন্ধুরা এই বইটা সম্পূর্ণ তাদের জন্যে যারা দু হাজার বাইশের এগারোই ডিসেম্বর টেট পরীক্ষায় বসতে চলেছে তাহলে টেট পরীক্ষায় বসার প্রথমত কিছু কোয়ালিফিকেশান আছে সেই কোয়ালিফিকেশানগুলো হচ্ছে কি উচ্চ মাধ্যমিকে ফিফটি পার্সেন্টের সাথে ডিএলএড থাকতে হবে লাস্ট ডিএলএড কোয়ালিফিকেশান লাগবে দু হাজার কুড়ি বাইশ তাতে যদি কারো ফাইনাল রেজাল্ট না বেরোয় তবুও তারা পরীক্ষা দিতে পাবে মনে রাখতে হবে যে একুশ বাইশের ক্যান্ডিডেটরা বসতে পাবে না এটা নোটিফিকেশানে খুব ভালো করেই বলে দিয়েছে তোমাদের যদি কনফিউশন থাকে নোটিফিকেশানটা একবার দেখে নিও আর নোটিফিকেশানটা যদি তোমরা চাও তাহলে আমি কিন্তু কমেন্ট বক্সে দিয়ে দিতে পারি নেক্সট হচ্ছে যে যারা বিএড আছে তারাও এবার পরীক্ষায় বসতে পাবে এ বিষয়ে অনেক তর্ক বিতর্কই থাকা সত্ত্বেও এবার পরীক্ষায় দিতে দেওয়া হয়েছে দু হাজার একুশের যেটা জানুয়ারির একত্রিশে ডিসেম্বর এই সরি জানুয়ারির একত্রিশে জানুয়ারি যে পরীক্ষাটা হয়েছে দু হাজার একুশে সালে ফর্ম ফিল করেছিল সেই টেট পরীক্ষার্থীগণ কিন্তু যারা বিএড ছিল তারা দিতে পায়নি শুধুমাত্র ডিএলএড রায় পরীক্ষা দিতে পেয়েছে তো কাজের কথায় আসা যাক সেটা হচ্ছে কোয়ালিফিকেশান বিএড যদি থাকে তাহলে গ্র্যাজুয়েশান লাগবে গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট লাগবে তবে টেটে বসতে পাবে কিন্তু ডিএলএডদের কিন্তু শুধুমাত্র এইচএসে ফিফটি পারসেন্ট লাগবে ওকে এইবার যারা বিএড করছো তোমরা রানিং দু হাজার কুড়ি বাইশ তারাও বসতে পাবে এবং সাথে একটা জিনিস মনে রাখবে যে যারা দু ফোর্টি ফাইভ পার্সেন্ট বিএডে গ্র্যাজুয়েশানে পার্সেন্টেজ পেয়েছ কিন্তু বিএড করেছ এটা হয়েছে আগে আগে রিজার্ভেশন ছিল সেই সময় ফিফটিতে এখন যেমন ফিফটির নিচে বিএড করা যায় না আগে করা যেত তো যাদের ফর্টি আছে তারাও বিএডে বসতে পাবে সেক্ষেত্রে সিএসটি ও বিসি আরও কিছু রিজার্ভেশনের ক্যাটাগরি আছে সেগুলোর তো বইটা হচ্ছে তুলসির প্রাইমারি টেট এই বইটার আমি রিভিউটা একদম দেখিয়ে দিই পরীক্ষা এগারোই ডিসেম্বর দু হাজার বাইশ এখান করে আনন্দবাজারের একদম পুরো পেপার কাটিং করে দিয়ে দিয়েছে যে কবে পরীক্ষা কী পরীক্ষা আমি কাজের কথায় আসি বইটার দাম হচ্ছে চারশো নব্বই টাকা ওকে এই চারশো নব্বই টাকা বইটার যে ডিসকাউন্ট দিয়েছে সেটা হচ্ছে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট কলেজ স্ট্রিটে টেকনোয়ার্ল্ড এখানে কোশ্চেন প্রশ্নপত্র দিয়েছে সতেরো পনেরো তেরো আমার কাছে আরও বই আছে কিছু বইয়ের মধ্যে সেই সমস্ত বইগুলোতে যেমন এখানে একটা টেট আছে আমি পরে সবে রিভিউ করে দেবো এখানে একটা বই আছে তারপরে আমার কাছে আরও বই আছে সেগুলো একে 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 আমরা রিভিউ করব হুম তো যাই হোক এই বইটাতে আমরা দেখতে পাচ্ছি সতেরো পনেরো তেরো প্রশ্নপত্র দিয়েছে সাথে শিশু শিক্ষা সম্বন্ধে একশো পাতা ডিসকাশন করেছে ইংরেজি ডিসকাশন করেছে বাংলা ডিসকাশন হয়েছে এখানে এবং গণিত এবং সাথে পরিবেশবিদ্যা প্রত্যেকটাই কিন্তু তিরিশ মার্ক করে আসবে টপিক কটা একটা শিশু শিক্ষা একটা ইংরেজি দুটো বাংলা তিনটে ম্যাথামেটিক্স চারটে এবং পাঁচ নম্বর হচ্ছে জেনারেল স্টাডিজ তাহলে তিন পাচ্ছে পনেরো দেড়শো মার্কের পরীক্ষা দেড়শো মার্কের মধ্যে নর্মালাইজ হবে একশো মার্কের এবং তার মধ্যে পার্সেন্টেজ যেমন পাবে তার ভিতরে কিন্তু মেরিট অনুযায়ী কিন্তু রিক্রুটমেন্ট হবে এবং একটা কথা বলে রাখি সেটা হচ্ছে টেট কোয়ালিফাই করা মাত্রই মানেই কিন্তু চাকরি পাওয়া নয় টেট কোয়ালিফাই করার পরে ভ্যাকান্সি অনুযায়ী যখন সিট বেরোবে তখন কি হবে না তো পার্সেন্টেজের ওপরে তখন প্যানেল আসবে আস্তে আস্তে ইন্টারভিউ হবে এবং প্রক্রিয়া যাই হোক এই বইটায় প্রথমে সালের কোশ্চেনগুলো যেমন হয়েছে এরপরে শিশু সুরক্ষা ও মনস্তত্ব এখানে প্রত্যেকটা চ্যাপ্টার একটু একটু করে ডিসকাশন করে সেখান সম্বন্ধে আছে আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু টেক্সট পুরো কনটেক্সট এগুলো এগুলো কিন্তু পুরো ডিসকাশন করেছে এবং তারপরে কিছু কোয়েশ্চেন অ্যান্সার বলে দিল এমসিকুটাই এখানে আবার শিক্ষা ও নির্দেশাদান কিছু ডিসকাশন করলো তারপরে আবার এমসিকু বিকাশ ও তার বৈশিষ্ট্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে ডেভেলপমেন্ট সব আছে কোন কোন বয়সে কি কি হয় শিশু মনস্তত্ত্ব ডিসকাশন করা আছে এই বইটা পড়তে পারো খুব ভালো বই তবে তপতির বইটাও খুব সুন্দর তোমরা দুটো বই নিতে পারবে আমি বেশি তোমরা একটু অল্প অল্প করে দেখে যাও বেশি রিভিউ অতটা তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে প্রয়োজনে ভিডিওটা স্লো করে দেখতে পারো শিশু তারপরে আছে ইংরেজি ইংরেজিও তিরিশ মার্ক আছে এই তিরিশ মার্কের মধ্যে কিন্তু ক্যাটাগোরাইজ আছে এটা ভাবতে হবে প্রথমে হচ্ছে কন্টেক্ট যেমন কোশ্চেন আসে এরকম রিড দ্য প্যাসেজ তারপরে একটা প্যাসেজ তুলে দেয় এবং সেখান থেকে কোয়েশ্চেন হয় অনেকগুলো আছে প্যাসেজ মোটামুটি এখান করে যতগুলো দিয়েছে টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন দিয়েছে প্লাস হচ্ছে কীরকম প্যাসেজ আসে এরকমও প্যাসেজ আসে যে বলে দেয় এরকম করে লাইন দিয়ে দেবে এবং তারপরে এখান করে ওয়ান টু থ্রি ফোর দিয়ে দিয়েছে এগুলোকে রিপ্লেস করতে হবে অর্ড দিয়ে অর্ডগুলো কীরকম থাকবে এরকম অপশনাল ওয়ানে কোনটা হবে টু এ কোনটা হবে হুম রাইট বাগধারা ইডিয়ামস গ্রামার বলেছে এর মধ্যে এরপরে বাংলা বাংলায় যেমন এখানে বলেছে তেলের শিশু ভাঙলো বলে খুকুর ওপর রাগ করো তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা এই যে এখানে ডিসকাশন যে অন্নদা অন্নদাস শঙ্কর রায়ের লেখা এবং শিশি শব্দটিতে শয়ের স্ব হলো কি উষ্ণবর্ণ না কণ্ঠবর্ণ বা তালব্যবর্ণ তো এটা উত্তর হয় উষ্ণধ্বনি তাহলে এই যে বিষয়টা আছে এই প্রত্যেকটা এইভাবে কিন্তু কোয়েশ্চেন আগে এসছে প্রথমে একটা কনটেক্সট তুলে সেখান থেকে সেখান থেকে প্রশ্ন হুম এরপর আমরা চলে যাব কিছু গ্রামার মতো কোয়েশ্চেন আসে যেমন হচ্ছে বাংলার আর এরকম দেবে এখান থেকে এরকম কনটেক্সট দিল পুরোটা এই যে কোনটা কোন বর্ণ তালে বস দিল হ দিল হ কী রকম ধরনের বর্ণ কী ডিটেলসে অক্ষর খুব খুব কিন্তু আসে প্রশ্নপত্র বাংলার ব্যাকরণ ধ্বনি পরিচয় ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ প্রশ্নোত্তর সন্ধি সমাজ বিপরীত শব্দ অনেক ডিটেল আছে এরপরে হচ্ছে অঙ্ক অঙ্ক তো করে কি আছে অঙ্ক তো আমরা দেখতে পাচ্ছি হালকা বীজগণিত মূলত পাটিগণিত একটু পরিমিতি সময় দূরত্ব অঙ্ক খুব অল্প আছে অঙ্ক সবথেকে ভালো হয় অঙ্কের যদি কেউ সুবীর দাসের বইটা প্র্যাকটিস করে সেটা বেস্ট হয় বাকিটা এই বইটা থেকে পড়লে একটা টেটের ধারণা জন্মে যাবে সময় অল্প থাকলে এই কটা অঙ্ক করে যেতে পারবে তোমরা পরিবেশ বিদ্যা এবার পরিবেশ বিদ্যায় তিরিশ মার্ক আছে প্রথমে ডিসকাশন এবং তারপরে এমসিকও শুধু পরিবেশটাই ডিসকাশন করেছে এমসিকও লাস্টের দিকে হুম তাহলে এই হচ্ছে বইয়ের রিভিউ এবার আমি বলি এই যে বইটা আছে এই বইটার পাবলিকেশন ডেট হচ্ছে জানুয়ারি দু হাজার তেইশ কিন্তু আজকে আমি ভিডিওটা বানাচ্ছি দু হাজার বাইশে অর্থাৎ ত্রয়োদশ পরিবর্তিত পরিমার্জিত সম্পূর্ণ নতুন সংস্করণ পুরোটা এটা মানে একটা ভাউতা কিন্তু এটা কিন্তু কি একটা আপডেটেড বই এটা হয়তো জানুয়ারি দু হাজার তেইশে রিলিজ করার কথা ছিল কিন্তু খুবই তাড়াতাড়ি রিলিজ করে দিয়েছে কারণ সামনের টেট আছে বলে এবং এত কিছু লজিক লাগানোর পরেও আমরা দেখতে পাবো যে তাহলে এটা দেওয়ার কি দরকার তো যাই হোক পাতাটা অ্যাড করেছে আমাদের কাছে এটা হচ্ছে লেটেস্ট বই আছে জানুয়ারি দু হাজার বই আমরা এখন ভিডিওটা বানাচ্ছি অক্টোবরে দু হাজার এই বইটার দাম হচ্ছে চারশো নব্বই এবং বইটা ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে তবে বন্ধুরা আজকে এই অবধি পরে আমি আবার নতুন একটা বইয়ের রিভিউ নিয়ে আসবো তোমাদের ভালো লাগলে লাইট এবং লাইক এবং কমেন্ট করো ধন্যবাদ